প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের মাঝে নতুন আরো একটি ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি চলছে রমজান মাস রমজান মাসের মধ্য দিয়ে ইবাদতী সেহের ইফতারি রোজা আমরা মোটামুটি সবাই পালন করছি আল্লাহ পাকবুল আলমিনের কাছে সর্বপ্রথম দোয়া করি তিনি যেন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে পুরো রমজান মাসটা সেহেরি ইফতারি এবং রোজা এবং আহ আলাদা যে ইবাদত বন্দিকে গুলো আছে কোরআন তেলোয়া বিভিন্ন রকম নফল নামাজ তারাবিন নামাজ প্রতিটা ইবাদত বন্দিকে যেন কবুল করে নেন আমিন ক্লাসে যারা উপস্থিত আছো তাদের সবাইকে নতুন ক্লাসে এবং পাপেল এডুকেয়ার পক্ষ থেকে অনলাইন প্রাইভেট প্রোগ্রামে স্বাগতম এবং ওয়েলকাম জানাচ্ছি আহলান ও সাহলান পাশাপাশি আজকে আমরা যে ক্লাসটি শুরু করব সেটি হলো কোরান মাজিদ প্রথম ক্লাস এবং পরবর্তীতে আমরা অর্থাৎ আজকেই কোরান মাজিদের পরে নিব হাদিস শরীফ তো বেশি সময় বাড়াবো না যেহেতু রমজান মাস চলছে আর যারা ক্লাসে উপস্থিত হতে পারেনি তাদের কেউ বলবো যে পরবর্তীতে আমরা তোমাদের মেসেঞ্জার প্রাইভেট গ্রুপ এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে লিংক দিয়ে দিব রেকর্ডেড ক্লাসে সেখান থেকে তোমরা ক্লাসটি করে নিতে পারবে যখন ইচ্ছা তখন সময় করে যারা ক্লাসে উপস্থিত আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর লাইভ ক্লাস করার মজা একটা আলাদা তোমরা তো জানো যে লাইভ ক্লাস ফেস টু ফেস ভয়েস টু ভয়েস আমি কথা বলবো তুমি উত্তর দেবো তুমি কথা বলবো আমি উত্তর দেবো এটা এক ধরনের আরেকটা হলো রেকর্ডেড ঠিক আছে এটা আরেক ধরনের তো যাই হোক শুরু করছে আর যারা তোমাদের অনলাইন প্রোগ্রামে ভর্তি হওনি দ্রুত অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাবে আমাদের দুটি নাম্বার আছে একটা হলো জিরো সেভেন টু থ্রি ফোর সেভেন ডাবল ফোর ফোর টু ওকে এটা হলো একটা নাম্বার আর একটা নাম্বার আছে জিরো সেভেন টু ফাইভ এগারো অর্থাৎ ডাবল ওয়ান সেভেন নাইন ডাবল এইট ওকে স্ক্রিনে দেখতে পাচ্ছো অথবা যদি এই ভিডিওটি ইউটিউবে যায় আমি দিয়ে দেবো ইনশাল্লাহ টেনশন নাই তো সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের ক্লাসে আমি আবারও বলে রাখি যারা সাধারণ এবং বিজ্ঞান সবারই আজকের ক্লাসটা প্রয়োজন কারণ কোরআন মাজিদ এবং হাদিস শরীফ এটা যারা আর্টস এর আছে মানবিকে তাদেরও হবে এবং যারা সায়েন্স এর অর্থাৎ বিজ্ঞানে আছে তাদেরও হবে ওকে তো আমরা আজকে এই ক্লাসটি গুরুত্ব সহকারে করবো ইনশাল্লাহ এবং তোমাদের ফর্ম ফিল তো ইনশাল্লাহ তোমরা করে ফেলেছ সম্ভবত যারা করে ফেলেছ অসংখ্য ধন্যবাদ যারা করোনি তারা তোমাদের স্কুল মাদ্রাসার শিক্ষকদের সাথে দ্রুত কন্টাক্ট করো ঠিক আছে দূর ফর্ম ফিল আপ ফলো করে শেষ করে দাও তোমাদের কিন্তু পরীক্ষা সম্ভাব্য তারিখ আমাদের মে জুন মাসে অর্থাৎ জুনের উনিশ তারিখের দিকে পরীক্ষা হতে পারে আর তোমরা যারা সুপার সাজেশন কালেক্ট করেন সুপার সাজেশন কালেক্ট করবা সেই সাথে আমরা তোমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আমাদের যারা পাপেলি বেকেয়ারে ভর্তি হয়েছ তোমাদের কিন্তু ক্লাস রেকর্ড ক্লাস পাবা সেটা হলো মেসেঞ্জার গ্রুপে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছি ঠিক এরকম একটা ফাইল আর এরকম ওই লিঙ্ককে ক্লিক করলে এরকম একটা ফাইল তোমাদের সামনে ওপেন হবে তোমরা দেখতে পাচ্ছো দাখিল শর্ট সিলেবাস এর লিঙ্ক তারপরে তোমাদের প্রতিটা সাবজেক্টের রেকর্ড ক্লাসের লিঙ্ক অ্যাসাইনমেন্ট ফাইল তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেই অ্যাসাইনমেন্ট এর লিঙ্ক এবং এখানে ঢুকলে অ্যাসাইনমেন্ট এর পিডিএফ ফাইল গুলো পেয়ে যাবে এগুলাও খুবই গুরুত্বপূর্ণ চাইলে এগুলো এখান থেকে পড়তে পারো কারণ অ্যাসাইনমেন্ট গুলো থেকেও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এবং সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে আর এখানে প্রতিটা সাবজেক্টে লেকচারশিপ বিশেষ করে কোরআন হাদিস ইসলামের ইতিহাস ঠিক আছে আকায় এই বিষয়গুলা তো ক্লাসে আমরা প্রবেশ করি ঠিক আছে আমরা আমাদের যদি একটু সিলেবাসের দিকে তাকাই কোরআন মাজিদের দিকে তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের কোরআন মাজিদ আমি একটু বড় করি ওকে আমরা গত ক্লাসে তোমাদেরকে সুপার সাজেশন থেকে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ রুকু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিছু দাগিয়ে দিয়েছিলাম যেমন প্রথম প্রথম ভাগ থেকে অধ্যায় থেকে প্রথম এবং দ্বিতীয় ভাগ সুরা বাকারা এবং সুরা আল ইমরান দাগিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমি বলেছিলাম যে তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ নির্বাচিত নির্বাচিত বিষয়সমূহ এবং তাজবির শিক্ষা এখান থেকে কিছু দাগিয়ে দিব সম্ভবত দাগিয়ে দিয়েছিলাম তারপর আজকে নতুন করে আমি দাগিয়ে দিব এবং পরবর্তীতে আমরা কিছু ক্লাস নিব ইনশাআল্লাহ তো দাগানোর ভিতরে আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো পূর্ববর্তী যে ক্লাসটা সেটা ইউটিউবে দেওয়া আছে এবং আমাদের অনলাইন প্রোগ্রামে যারা তোমরা আছো তোমাদের রেকর্ডেড ক্লাসের লিঙ্ক এর ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে একই লিংকে ক্লিক করলে তোমরা সেখানে কোরআন মাজিদ ফাইলে যে সেই ক্লাসটা পেয়ে যাবা ঠিক আছে সর্বশেষ তারিখের যে ক্লাসটি আছে তো আমরা চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ পাঠ সুদ এবং দুর্নীতি আমাদের এই পাঠ গুলো খুবই প্রয়োজন বিশেষ করে তোমরা যারা গাইড কিনেছ তোমাদের গাইডে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেখান থেকে যে প্রশ্ন প্রশ্নগুলো সেগুলো খুবই পড়তে হবে সুদ এবং পড়বা একমাত্র জীবন ব্যবস্থা ঠিক আছে যেমন ইমরানের মধ্যে একটা আয়াতে আছে যে আল্লাহ পাকবুল আলমিন বলেছেন ইসলাম ইসলামী এমন একটি জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই আয়াতের প্রেক্ষিতে ব্যাখ্যা বিশ্লেষণ এবং বিভিন্ন রকম মাসলাম তোমরা যদি সৃজনশীল মেধা দিয়ে পড়ো বই থেকেও পড়তে পারো বিভিন্ন রকম কোরআন হাদিসের ইসলামিক বই পুস্তক থেকেও পড়তে পারো পাশাপাশি কোরআনের একটি আয়াত এবং অর্থ হাদিস হাদিসের কিছু একটা অংশ এবং অর্থ এই দুইটা বিষয় তোমাদেরকে খুবই খেয়াল করে মুখস্থ করে লিখতে হবে তাহলে আশা করা যায় পরিপূর্ণ মার্কটা তোমরা তুলে ধরতে পারবে আশা করে বোঝাতে পারছি তাহলে তোমরা নির্বাচিত বিষয়সমূহ থেকে ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা চতুর্থ তৃতীয় এবং সপ্তম ওকে আমি যদি একটু দাগিয়ে দিই চতুর্থ তৃতীয় আর সপ্তম এই তিনটা পার্ট থেকে যাদের গাইড আছে সৃজনশীল প্রশ্ন পড়বা যাদের গাইড নাই তোমরা তো জানো যে কিভাবে প্রশ্ন হয় সেটা মাথায় রেখে বই থেকে নজরানো পড়বা পাঁচ থেকে দশ বার তাহলে হবে তারপরে এখানে আট নম্বর এটা গুরুত্বপূর্ণ না এটা আমি তোমাদেরকে দিব না দশ নম্বর গুরুত্বপূর্ণ ওকে এটা লাগবে না এটা আমি কেটে দিয়েছি এটা লাগবে দশ নম্বর পার্ট আদর্শ মানুষের গুণাবলী এটা থেকেও তোমরা পড়া শুরু করবা তারপর তৃতীয় অধ্যায় এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইলমদ তাজবিদের পরিচয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটা লাগবে ষষ্ঠ পাঠ লাহান এটা দুই নম্বরে রেখে দাও এটা আগেই লাগবে না তাহলে প্রথম পাঠ ইলমদ তাজবিদের পরিচয় এবং নুন তানবিল এটা খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর মিম সেকেন্ডের বিবরণ এটা লাগবে না নয় নম্বর মদের বিস্তারিত বিবরণ এটা লাগবে প্রথম সপ্তম নবম এবং এগারো ঠিক আছে তাহলে মিম সাকিন এটা থার্ড তোমরা পরবর্তীতে এই কয়েকটা পড়া হয়ে গেলে শেষ মেষ সময় থাকলে তখন এটা পড়বা ঠিক আছে লাহান এবং মিম সাকিন এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ না সহজ সহজ যে বিষয়গুলো এগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এলমদ তাজবিদের পরিচয় এবং নুন সাকিনা তানবিনের বর্ণনা মদের বিস্তারিত বর্ণনা এবং পৌর বারিকের বিবরণ আশা করি তোমাদেরকে বোঝাইতে পেরেছি তো যে বিষয়গুলো দাগিয়ে দিলাম এই বিষয়ের উপরে আজকে আমরা সুদ এবং দুর্নীতি এই দুইটা বিষয়ের উপরে ইনশাআল্লাহ ক্লাস নিব ঠিক আছে তো চলে যাচ্ছে কোরআন মাজিদে তো আমরা যদি সূচিপত্র দিকে যাই কোরআন মাজিদে আমাদের যে লেকচার শিট দেওয়া আছে তোমরা চাইলে কম্পিউটার মোবাইল থেকেও পড়তে পারো পাশাপাশি বই থেকেও দেখতে পারো সূচিপত্রটা বের করো আচ্ছা সুদ দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি তিনশো চুহাত্তর নম্বর এবং তিনশো আশি আমরা চলে যাচ্ছি সেই বেশি চলে এসেছি টেনশন নাই চুহাত্তর চুহাত্তর এই যে পেয়েছি তো তৃতীয় পার দুর্নীতি এখান থেকে আমরা দেখো কোরআনের কিছু আয়তালোমাইমাস তারপরে এখানে তোমার অমা খানলে না বেগিন আইয়াগুলো মাইয়াগুলো আমার কেয়ামা তারপরে এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে জাস্ট দুর্নীতির প্রথম পার্ট তৃতীয় পার্ট এটা হলো চুয়াত্তর তিনশত চুয়াত্তর নাম্বার পেজটা ক্লিয়ার হয়ে পড়বা তাহলে বুঝতে পারবা যে কোন বিষয়গুলো খুবই পড়া বিশেষ করে দেখো আয়াতের অবতীর্ণের প্রেক্ষাপট এটা পড়ে নিবা তারপরে এখান থেকে তোমাদের টিকা আছে এই এই টিকাটা তোমরা পড়ে নিবা হাদিসটা পড়বা আন জাবির আব্দুল্লাহ তালা আনসাল্লাহ সাল্লাম قال اتقوا الظلم فان الظلم ظلمات يوم القيامه হযরত জাবের আলাইহিস সালাম তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ارشاد করেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কেননা না জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে ওকে এটা যেহেতু দুর্নীতি দুর্নীতির পার্ট থেকে আমাদের এই বিষয়গুলো জানতে হবে এবং হাদিসটা সহজে মুখস্থ করা পসিবল এজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব হাদিসটা মুখস্থ করো এই হাদিসটা এবং এই দুইটা আয়াতের যেকোনো একটা হতে পারে আয়তের অবতীর্ণ প্রেক্ষাপট এই আয়টা মুখস্থ করে ফেলবা কোরআনের আয়াত থেকে সম্পূর্ণ দেখবা সরা বাকারা একশত অষ্টআশি নম্বর আয়াত সবাই দেখে নাও সরা বাকারা একশত অষ্টআশি নম্বর আয়াত এটা তোমরা চাইলে তোমাদের মোবাইলে অ্যান্ড্রয়েডের যে অ্যাপ্লিকেশন আছে হোলি কোরআন বা হেফজু কোরআন সেখান থেকে মুখস্থ করতে পারো পাশাপাশি তোমাদের যে মসজিদ মাদ্রাসা বা তোমাদের বাসায় যে কোরআন শরীফ আছে সেখান থেকেও দেখে মুখস্থ করতে পারো ঠিক আছে সরা বাকারা অথবা একশো আটষট নম্বর যে আয়াত এটা মুখস্ত করার জন্য তোমাদের যে আহ দ্বিতীয় ভাগ প্রথম ভাগ আছে প্রথম অধ্যায়ের প্রথম ভাগ তোরা বাকারা সেখান থেকেও মুখস্ত করে নিতে পারো আশা করে বুঝাই দিতে পেরেছি ইনশাআল্লাহ আচ্ছা তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছো মারেক্সো কোরআন পৃষ্ঠান বলে তো তোমরা অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারো অথবা পাশাপাশি তোমাদের যদি কোনো বই পুস্তক থাকে সেখান থেকেও দেখতে পারো অথবা আমি তোমাদেরকে একটা ই দেখিয়ে দিচ্ছি সাইট দেখিয়ে দিচ্ছি যার নাম হবে হলো আহ ডাব্লুড হাদিস ডট বিডি যে এখানে চলে আসবে তোমরা সর্বপ্রথম আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে দেখতে পাচ্ছ এবং এখানে এসে তোমরা যদি চাও যে আমি সার্চ দেবো তাহলে তোমরা এখানে সার্চ দিতে পারো তোমাদের কি প্রয়োজন তোমরা এখানে যা সার্চ দেবে সেটা পেয়ে যাবা আশা করি বুঝাতে পেরেছি আচ্ছা পরবর্তীতে আমি চলে যাচ্ছি আমাদের এই যে দুর্নীতি সম্পর্কে আর কিছু আলোচনা আছে এটা পড়তে হবে একটা কথা মনে রাখবা পড়া এবং জ্ঞান অর্জন করা ছাড়া সিজনশীল জ্ঞান কখনো তোমার মাথায় আসবে না পড়তে হবে বেশি বেশি পড়তে হবে আশা করি বুঝাইতে পেরেছি দেখো দুর্নীতির পরিচয় যেমন ইংরেজিতে হচ্ছে করাপশন আর আরবিতে বলা হয় গলুল বা গলুল বুঝাইতে পেরেছি নীতি বিরুদ্ধ বা অন্যায়ভাবে কোনো সম্পদ আত্মসাৎ করা বা কোন কাজ করাকে দুর্নীতি বলে এটা বাংলায় মুখস্থ করে ফেলবা ওকে ইংরেজিতে প্রয়োজন নাই তোমরা আরবিতেই পড়ে তারপরে আমি যদি এখানে দেখি যে দুর্নীতির কফল এটা তোমাদের খুবই প্রয়োজন হবে দুর্নীতির কফল যখন তোমাকে সংক্ষিপ্ত আকারে লিখতে বলবে এখান থেকে কিছুটা লিখে দিবা চারটা পয়েন্ট আছে কমপক্ষে তিনটা পয়েন্ট মুখস্থ করে ফেলবা ছয়টা আছে ওকে তার কমপক্ষে তিনটা অথবা চারটা মুখস্থ করে নিবা

তিনটে আছে হ্যাঁ তিনটে আছে তো তিনটার ভিতরে তুমি তিনটে মুখস্থ করে ফেলবা কিছু অল্প অল্প করে আচ্ছা দুর্নীতির কারণ কারণটাও কিছু ধারণা নিবা ঠিক আছে লোভ এই যে উপায় দুর্নীতি থেকে পরিত্রানোর উপায় বিষয়গুলো তুমি হবে প্রায় ষাটটা আছে পাঁচটা তো মুখস্ত করবা তারপরে অনুশীলনের প্রশ্ন থেকে এসে তুমি যদি আমি যা যা পড়তে বলেছি সেটা পড়ে থাকো তাহলে এখানে উত্তর দিতে পারবা আর যদি না পড়ে থাকো মুখস্থ করে গেলেও পরীক্ষায় খাতায় যেয়ে ভুলে যাবা আচ্ছা করে বুঝাতে পেরেছি আচ্ছা ধন্যবাদ সবাইকে তো আজকে মোটামুটি আমি দুর্নীতি সম্পর্কে আলোচনা করলাম সোদ সম্পর্কেও আছে যেমন আহ সম্পর্কে তুমি যদি মুখস্ত করতে যাও একটা আয়াত এটা সবাই মোটামুটি ওয়াজ নসিহত তারপরে আমাদের মাদ্রাসার শিক্ষক মন্ডলী ঠিক আছে স্যার ম্যাডাম অনেক সময় তোমাদেরকে বলে থাকে যে হাহুল বা হার রামাদিবা এ একটা মুখস্ত সবারই থাকার কথা যে আল্লাহ ফাকরাব্লাহ আলেমিন ব্যবসাকে করেছে হালাল এবং সোধকে করেছে

অর্থাৎ পড়ল আল্লাহ আল্লাহিকম এটা আছে তোমাদের সোরা আল ইমরানের একশো নাম্বার থেকে একশো তো নম্বর আয়াত ওকে তো এখানে দুইটা আহ তিনটা আয়াত এখানে দুইটা আয়াত ঠিক আছে এটা মুখস্ত করতে পারো আর আমি যে একটা বললাম এটা মুখস্ত করতে পারো তারপরে তোমাদের মূল বক্তব্য সোরা বাকারার যে চারটে আয়াত আছে এবং সোরা আল ইমরানের তিনটে আয়াত আল্লাহ তালা সুদের অবৈধতা তার বিরুদ্ধে বিশ্লেষণ আলোচনা করেছেন সুদখরের দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বরূপ ফুটে উঠেছে আয়াতগুলিতে এরই সাথে নামাজ ও যাকাতের প্রতি যত্নবান হওয়ার কথা বলা হয়েছে এবং তার বিরাট প্রশ্নের আলোচনা করা হয়েছে এটা মূল বক্তব্য পড়ে নিবা তারপর আয়াতের সানে নজল আয়াতের সানে নজলটা পড়লে তোমার ভিতরে এমন একটা জ্ঞান তৈরি হবে যা তুমি পরীক্ষায় তিন থেকে চারটা সৃজনশীল প্রশ্ন দেখা গেল কমন আসছে তার ভিতরে গ ঘর যে মতামত দেওয়ার কথা আলোচনা করার কথা গ ঘ সৃজনশীল প্রশ্নের গ এবং ঘর যে আলোচনা করতে হয় সেই বিষয়গুলো তোমার কি হবে সেই বিষয়গুলো তুমি খুবই লিখতে পারবে পারবে এবং দিতে আশা পেরেছি তো এই ছিল আজকে কোরআন মাজিদের তোমার কিছু আহ মানে সাজেশন দাগিয়ে দেওয়া কোনগুলো পড়তে হবে পাশাপাশি সুদা দুর্নীতি সম্পর্কে তোমাদের কিছুটা ক্লাস নিলাম তো তা থেকে তোমরা বুঝতে পারলে যে পড়াশোনা করতে হয় পড়াশোনা না করলে কখনো কোনো কিছু পসিবল হয় না আশা করি বুঝাইতে পেরেছি আর পড়াশোনার বাহিরে অনেক বিষয় আছে যেগুলো তোমার পড়াশোনার ভিতরে কাজ করে যে বিষয়গুলো আমি অন্য অন্য ক্লাসে আলোচনা করেছি তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি এখানে ক্লাসটা শেষ করছি পরবর্তী ক্লাস হাদিস শরীফ সবাই প্রস্তুত হও পরবর্তী ক্লাস হাদিস শরীফ আমি দুই মিনিট রেস্ট নিয়ে দুই মিনিট পরে আবার জয়েন হব একই লিংকে তোমরা জয়েন হবা আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে سبحانك اللهم وبحمدك نشهد الله <سؤال> إلَّا الله ان تكون إلَيْكَ السلام عليكم ورحمه اللَّهِ وَبَرَكَاتُهُ ورحمه